হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানা সভা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো সবাই জানো আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে। আমরা গতকাল রাতেই ফিরেছি, রাতের বেলা যাত্রাবাড়ি থেকে, মায়ের বাসা থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বাসায় আসতে আসতে প্রায় রাতের 10:30-11:15 বেজেছে। তো বাসায় এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন ঘরে অনেক কাজ, যেহেতু 2-3 দিন বাসায় ছিলাম না, ঘরটা একটু অগুছানোই, একটু গুছাতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন নাস্তা খেয়ে মাত্র বসেছি, চা চুলাই দিয়েছি, চা খাবো। ভাবলাম এরই মাঝে তোমাদের সাথে কিছুক্ষণ একটু গল্প করে নিই। আমি এখন রান্নাবান্না করব, আজকে কী কী রান্নাবান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সাথেই থেকো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলোকে শেয়ার করবে। এবং তোমাদের অনেক ভালোবাসা খুব প্রয়োজন, তোমাদের সাপোর্ট প্রয়োজন। আশা করি তোমরা তোমাদের সাপোর্ট দিবে এবং আমার ভিডিওগুলোকে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগলো। আজকে আমি রান্না করব। আদিয়াকে এখন ঘুম পাড়াবো। আদিয়া ঘুম থেকে উঠেছে আজকে একটু ভোরবেলাতেই। এখন ওকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে রান্নাঘরে যাব। হান্দালিপকে পড়তে দিব, আমার প্রতিদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পাশেই থেকো। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো এবং লাইক কমেন্ট করছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল। এবং তোমাদের এই ভালোবাসা অবশ্যই সবসময় এভাবেই আমাকে দিয়ে যাবে। তোমরা ভালো থেকো, আমার সাথেই থেকো। আজকে আমি কী কী করছি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। মায়ের বাসা থেকে এসেছি, আম্মুর শরীরটা ভালো না। আগামীকালকে আমি আবার যাবো যাত্রাবাড়িতে, আমার মা এবং বোন দুজনকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমরা আমার মা এবং বোনের জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। আমি এখন রান্না করতে যাব, কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথেই থেকো। এবং যারা নতুন রাঁধুনি, কিছুটা হলেও আমার রান্না দেখে তোমরা একটু উপকৃত হবে। আমিও খুব ভালো একটা রাঁধুনি না, এখনও শিখছি। আধিয়াকে ঘুম পাড়িয়েছি। আধিয়া আজকে একটু সকাল সকাল উঠেছে, তাই 10:50 না বাজতেই ও ঘুমিয়ে পড়ল। এখন আমি দেখব আন্দালিপ কী করছে। আন্দালিপের রুমে বসে স্টাডি করছে। গতকালকে ওর মাথার চুলগুলো কেটেছে, মাশাল্লাহ খুব ভালো লাগছে। ওকে এখন হোমওয়ার্ক করতে দিয়েছি, ও এখন ওর ম্যাডামের হোমওয়ার্কগুলো করছে। আজকে ওর ম্যাডাম আসবে সন্ধ্যায়। আমি এখন যাচ্ছি রান্নাঘরে, আজকে কী রান্না করি। আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি, রিঠা এবং হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ। আমি দুটাকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন একে একে রান্না করব। আগে আমি রূপচাঁদা মাছগুলোকে ফ্রাইয়ের জন্য একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন লবণ, একটু মরিচের গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে ভালো করে এটা ভেজে নিব, কারণ রূপচাঁদাটা আমি আজকে শুকনো ভাজাই করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ওপাশে আমি একটা ফ্রাই প্যানও চুলায় দিয়ে রেখেছি, যাতে তেলটা গরম হতে থাকবে এবং আমি মাছগুলো একে একে দিয়ে দিব। আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিব এবং এখানে মাছগুলোকে আমি ভাজতে দিব সুন্দর মতন। আমি এটাকে ভাজবো, একটু কড়া করে ভাজবো, কারণ এটাকে আমি কোনোভাবে মশলা দিয়ে রান্না করব না, জাস্ট শুকনো ভাজাই রাখব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটি না টেনে দেখবে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার রূপচাঁদা মাছগুলো ভাজা শেষ, এপাশে আমার ডালও প্রায় রান্না হয়ে গেছে। আমি ডাল বাগার দেওয়ার জন্য আরেকটি ফ্রাই প্যানে
রসুন কুচি নিয়ে নিয়েছি এবং এটাকে ভেজে ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল একটু সামান্য পরিমাণে তেল দিলাম। রূপচাঁদাটার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি কেটে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে রূপচাঁদা মাছটা যে আমি ফ্রাই করেছি সেটা এটার মধ্যে আমি দিয়ে দিব। তোমরা দেখো আমি রূপচাঁদাটা কীভাবে ফ্রাই করছি, আগেই ফ্রাই করে রেখেছি। এখন এটাতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং সামান্য হালকা একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তার মতন করে ভাজব। এটার জন্য আমাকে 3-4 মিনিট অপেক্ষা করতে হবে এবং আমি এটাকে ভেজে এটার মধ্যেই রূপচাঁদা মাছের যে ভাজাগুলো আমি রেখেছি ওটা দিয়ে দিব। আমার বন্ধুরা রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাই আমি পাশে চুলায় একটা ডিম সিদ্ধ দিয়েছি। আমার নাস্তা করার পরে, নাস্তা করার 1.5 ঘন্টার হয়ে গেলে আমার আবার ক্ষুধা লেগে যায়। দেখতেই পাচ্ছ এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আমার রূপচাঁদা ফ্রাইটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি চুলোতে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4-5 মিনিট আর একটু মাছ সহ পেঁয়াজগুলো ভেজে নিব। এবং আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো এবং রিঠা মাছটা যে রান্না করব তার জন্য আমি একটু আলুও কেটে ফেলেছি এর মধ্যে। দেখতেই পাচ্ছ আলু এবং মাছটাকে আমি একসাথে রান্না করব। একটা ফ্রাই প্যানে আমি গোটা জিরে পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি একে একে দারচিনি, কিছুটা লং, তেজপাতা দিয়ে একটা ফোড়নের মতন করব। এটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি রিঠা মাছটা যখনই রান্না করি আমি চেষ্টা করি গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক ওই রকমভাবেই রান্না করার জন্য। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যাতে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। রিঠা মাছটা সাধারণত আমি ভাজি না, সবসময় আমি কষিয়ে রান্না করি এবং চেষ্টা করি খুব বেশি করে মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করার জন্য। এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট। তারপরে একে একে আমি সব মশলা এখানে অ্যাড করব। বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া, এখানে আমি প্রায় 2 চামচের মতন মরিচের গুঁড়া দিব এবং 1 চামচের মতন ধনিয়ার গুঁড়াও দিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিব। মোটামুটি আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি এটাকে কষানোর জন্য একটু কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতন কষাবো এবং কষানো হলে হয়ে গেলে আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে 4-5 মিনিট। এখানে আমি আমার মাছ এবং আলুগুলো একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এটাকে আমি কম করেও হলেও 7-8 মিনিট একটু মিডিয়াম হিটে আমি চুলাটাকে রেখে এটাকে কষাবো। যেহেতু মাছগুলোকে আমি ভাজি নাই তাই আমি চেষ্টা করছি মাছটাকে ভালোভাবে একটু কষানোর জন্য যাতে সকল মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। বন্ধুরা আমার প্রায় 7-8 মিনিটের মতন মাছটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি ওই পাশের চুলাতে এখন ভেন্ডিবাজি করার জন্য ভেন্ডিবাজি করছি। আমি আগে থেকে সব কিছু কেটে টেটে একসাথে মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবং এই পাশে ওই পাশে রান্নাটা হতে হতে আমার এপাশে ভেন্ডিভাজিটাও হয়ে যাবে এবং আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পাশেই আমি দেখছি আমার মাছটা কতটুক হলো। মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে
পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব এবং গরম পানি আমার করা আছে, আমি গরম পানিটাই এখানে ইউজ করব, কুসুম গরম পানি। এটাতে আমি এখন পরিমাণ মতন, খুব বেশি দিতে হবে না, এটা কষানোতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি দেখে আসি আধিয়া কি করছে। আধিয়া এর মধ্যে ঘুম থেকে উঠেছে। আধিয়া আন্দালিবের রুমে বসা এবং ওর খেলনাগুলো দিয়ে অনেক সুন্দর করে খেলছে এবং ওর ভাইয়াকে দেখছে, সে তো অনেক খুশি। আমি ওকে, আমি মোবাইলে ক্যামেরাটা নিয়ে যখন ওর কাছে ঘুরাচ্ছি, ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আন্দালিবকেও বললাম যে আন্দালিব তুমি তোমার বোনের কাছে বসো, আমি একটু আমার রান্নাগুলো শেষ করে আসি। আধিয়া আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে এবং আন্দালিবও আধিয়ার কাছে বসেছে। এখন ওকে আমি আধিয়ার কাছে রেখে আমি আবার রান্নাঘরে যাব, যে আমার রান্নাটা কতটুকু হলো দেখার জন্য। বন্ধুরা, আমার বাচ্চা দুটোর জন্য তোমরা অবশ্যই দোয়া করবে, আল্লাহ যেন ওদেরকে অনেক ভালো মানুষ বানায়। আমি এখন ওদেরকে এখানে রেখে যাব আমার রান্নাঘরে, যে আমার রান্না কতটুকু হলো। আমার রিঠা মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছি। এখন এখানে একটু রোস্টেড জিরের গুঁড়ো দিব এবং উপর থেকে দু চারটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আমার রান্না শেষ, আমি এটাকে হালকা মাখামাখাই রাখব এবং কিছুক্ষণের মধ্যেই আমি সব খাবার টেবিলে সার্ভ করব। আমি এখানে আমার সব খাবার সার্ভ করেছি, ভাত এবং সালাদ কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, রিঠা মাছের তরকারিটাও আমি মাখামাখা করে রেখে রেখেছি, এটা আমার রূপচাঁদা মাছ, ভেন্ডি ভাজি, ডাল। এখন আমি সব কিছু গুছিয়ে ফেলেছি, খাওয়া দাওয়ার জন্য বসব। তোমরা কিন্তু সাথেই থেকো। বন্ধুরা, আজকে আমি সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি দুপুরে ভাত খেতে বসেছি, ভাবলাম ভাত খেতে খেতে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি। আমি এখন ভাত, দেখতেই পাচ্ছো আমি ভাত নিয়ে ফেলেছি, এখন আমি ভাত খাওয়া শুরু করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের ভালোবাসা এবং তোমাদের শুভকামনা এবং বেস্ট উইশেসের আমার খুব বেশি প্রয়োজন। তোমরা কিন্তু আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবে এবং আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমি গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাই এখন খেতে বসেছি। হ্যাঁ, আমি খাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে। তোমরা কিন্তু পাশেই থেকো এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।